আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি 20 থেকে 30টা মিনিট সময় ব্যয় করে একটি নয় দুইটি নয় 19 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব অর্জন করতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমাদের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। শুরুতে সবাইকে জানাই মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা। আশা করি মহান রব্বুল আলামিনের রহমতে সবাই ভালো আছেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্যমতো আপনাদের কাছে সাধারণ জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। জানি না আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন, তবে আমাদের ভিডিও থেকে যদি একটু কিছু শিখতে পারেন তাহলে ওই জায়গায় আমাদের সার্থকতা। আমাদের এই চ্যানেলে কিছু ভিডিও আপলোড করেছি যেগুলো দ্বারা অনেক বেশি নেকি আদায় করা যায় এবং অতীত জীবনের গুনাহ মাফ পাওয়া যায়। তাই আপনারা সময় সুযোগ করে ভিডিওগুলো দেখুন এবং আমল করুন। তাছাড়া সাধারণ জ্ঞানের বিষয়গুলো জানার জন্য আমাদের এই চ্যানেলটায় আপনি অনেক সাধারণ বিষয় জানতে পারবেন আমাদের এই চ্যানেলের ভিডিও দ্বারা। বরাবরের মতো আজকেও গুরুত্বপূর্ণ একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া, পুরো ভিডিও দেখুন, আশা করি বুঝতে পারবেন। পবিত্র কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, আর এই পবিত্র কোরআন পাঠ করলে অনেক বেশি নেকি আদায় করা সম্ভব, এটি আমরা সকলে জানি। মহান আল্লাহর এই পবিত্র কিতাব পৃথিবীর সকল সমস্যার সমাধান হিসেবে আখ্যায়িত। তবে দুঃখের বিষয় হলো আমাদের সময়ের স্বল্পতা বা ব্যস্ততা বা কোনো না কোনো সমস্যার জন্য পবিত্র কোরআন আমরা নিয়মিত তেলাওয়াত করতে পারি না, যেটি আমাদের জন্য মোটেও ভালো বিষয় নয়। আমরা অনেকে আছি যারা এই পবিত্র কোরআন কম পাঠ করার জন্য ইতিমধ্যে ভুলে গিয়েছি। যারা নিয়মিত কোরআন তিলাওয়াত করতে পারেন না বা ভুলে গেছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি 20 থেকে 30টা মিনিট সময় ব্যয় করে একটি নয় দুইটি নয় 19 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব অর্জন করতে পারেন। সুতরাং একটু সময় এবং ধৈর্য নিয়ে আমাদের আজকের ভিডিও দেখতে থাকুন এবং শিখুন। প্রতিটি দোয়া একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন এবং যথাযথভাবে আমল করুন। তাহলে চলুন এই আমলটি শিখা যাক। আমলটি শিখার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের নতুন আপডেট পান সবার আগে। 3 বার সূরা ফাতিহা পাঠ করলে কোরআন মাজিদ 2 কতমের সওয়াব হয়। 4 বার সূরা নসর পাঠ করলে কোরআন মাজিদ 1 কতমের সওয়াব হয়। 4 বার সূরা কাফিরুন পাঠ করলে কোরআন মাজিদ 1 কতমের সওয়াব হয়। 4 বার সূরা কদর পাঠ করলে কোরআন মাজিদ 1 কতমের সওয়াব হয়। 2 বার সূরা জিলজাল পাঠ করলে কোরআন মাজিদ 1 কতমের সওয়াব হয়। 2 বার সূরা আদিয়াত পাঠ করলে কোরআন মাজিদ 1 কতমের সওয়াব হয়। 4 বার আয়াতুল কুরসি পাঠ করলে কোরআন মাজিদ 1 কতমের সওয়াব পাওয়া যায়। 3 বার সূরা ইখলাস পাঠ করলে কোরআন মাজিদ 1 কতমের সওয়াব পাওয়া যায়। 1 বার সূরা ইয়াসিন পাঠ করলে কোরআন মাজিদ 10 কতমের সওয়াব পাওয়া যায়। সো ভিউয়ার্স, আমরা নিজে জানবো এবং পরিবার পরিজনকে জানতে সহায়তা করব। আপনি শেয়ার করে সবাইকে জানতে সহায়তা করুন, হতে পারে আপনার শেয়ারে অনেকে এই দোয়াটি জানতে পারবে। পবিত্র রমজান মাস সবার অনেক ভালো কাটুক, নিরাপদে কাটুক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী সময়ে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। فالشوق طال والقلب سما نحو السَّمَاءِ